সুজাতা, গতদিন তোমাদের এখানে আড্ডা মেরে এত মজা পেলাম যে আজকে আবার লোভে লোভে চলে এলাম। বলতে পারো আমাদের এটা একটা মজা তৈরির কারখানা। আচ্ছা, তুমি তো দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, তাই না? গতবার একটা কভার করেছিলাম আমি, যতটুকু মনে পড়ে হেডিং ছিল এরকম যে সুজাতা চৌধুরী নৈঃশব্দ শিল্পী। হ্যাঁ তো, মনে আছে তো, তুমি কভার করেছিলে। আচ্ছা, তুমি কি বলে আমাকে নৈঃশব্দ শিল্পী টাইটেলটা দিয়ে দিলে? তোমার কাজগুলো দেখে আমার মনে হয়েছিল যে অনেক বেশি সুরিয়াল টাইটেলটা অনেক। সুজা, মানে তুমি একটু কি বলে দেবে যে আমার কাজগুলো সুরিয়াল, কেন আমার কাজ ধনু রাশি নিজেই সুরিয়াল, সেটাও অনেকটা আরো কিছু। অ্যাস্ট্রোলজি পছন্দ করো? পছন্দ করে পুরো বাপরে কনফিডেন্ট মানে। আরে দেশুজা, সেদিন তো আমি তোমার সাথে তোমার বাসায় গেলাম, প্রায় মাঝরাত পর্যন্ত আড্ডা মারলাম, আদর করলাম, তুমি এখন এমন একটা ভাব করছো যেন যথেষ্ট অপরিচিত। মামা সিট পাল্টাইছেন? দাদন মামা চা কফি নিয়ে দাও। তুমি কি হচ্ছে তোমার? আদি তুই? Yes. মানে কিছু বুঝলাম না। রমা তুমি কেন নিয়ে আসলো কে? আমার কোনো দোষ নেই, এখানে আসবো না, আমাকে দুপুর থেকে আটকে রেখেছিল। ভাই ভাই, এইভাবে কি কি এরকম অবস্থা? সাইকেল আনি তো? নো, ওর সাইকেল কিনেছিলাম তো। হ্যাঁ, সাইকেল চালিয়ে যাচ্ছি, ইট পড়েছে সামনে, একটা মেয়ে চলে যাচ্ছিল, তাকে এসে ঘুম করে পড়ে গেছি, তারপরে তো তিনি ফাস্ট পেন, অনেক পেন। আচ্ছা, কতগুলো শব্দ যেহেতু বলেছি, সেগুলোর যোগফল কিন্তু কথাই। আরে বাবা, তুমি যেরকম চুপচাপ বসে থাকো তাতে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি এইভাবে কথা বলতে পারো। আমি তো প্রায় সারাক্ষণই কথা বলি। তা ঠিক, বস কোন কাজে পেমেন্ট কত কি কি সব। তুমি তো দেখি মহা বিপদজনক, এইরকম আর কত স্বভাব। পার্টনার খুঁজছি। কিসের পার্টনার? বাণিজ্য মেলায় একটা বড় প্যাভিলিয়নের ইন্টেরিয়রের জন্য একটা কাজ পেয়েছি, কিন্তু একা কাজটা আমার খুবই ডিফিকাল্ট। আমাকে সাথে নিতে চাও? তোমার যদি কোনো সমস্যা না থাকে। সমস্যা কিসে? আমাকে সাথে রাখতে চাওয়ার জন্য তোমাকে থ্যাংকস। তবে সঞ্জীব করতে দেবে না, তাই তো? না, ঠিক তা না, সমস্যা নেই, আমি আছি, আমি করবো তোমার সাথে কাজ। থ্যাংকস, ওয়েলকাম। চলো ক্যান্টিনে যাই। কিরে
লাস্ট অ্যাসাইনমেন্ট জমা দিছিস? হুম। কবে? পরশুদিন। বলিস কি, আমি তো দিন এখনো লাগবে। কপি না, ঠিক একটু এদিক সেদিক করে আসবি জমা দেওয়ার মতো। বেশ, তারপর তোর কি অবস্থা রমাস? এই রমাটা কি আর সহ্য হচ্ছে? একটা সাজেশন তো কি করা যাবে? সাজেশন আমি কেন? প্রেম করার সময় খুশি ছিল না? ভেবেছিলাম অর্ডিনারি একটা আমি কদিন পরে এমনি থেকে সরে যাবে, এখন ওদিকে একটা বিয়ে কোনোভাবে সরে। এত মিসবিহেভ করি কিন্তু তারপরে যদি জাস্ট একদম যোগাযোগ বন্ধ করে দিতে কিছুদিন, তবে আপনি আপনি কেটে চলো। হ্যাঁ জয়ী, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কোথায়? আমি তো চারুকলাতে। চারুকলা ঠিক কোন জায়গাটাতে? চারুকলার পেছনে। ওকে আমি আসছি। আচ্ছা আসেন। ওকে ভালো আছেন? আপনি এখানে কেন? আমি আসতে পারি না, না এক্সিবিশন দেখতে এসেছিলাম, ভাবলাম এসছি যখন দেখা করে যাই। খুব ভালো করছেন, চা খাবেন? সঙ্গে ফ্লাস্ক নিয়ে ঘুরেন বুঝি? না চা খেতে গেলে পরে মোল্লায় যেতে হবে। এমনভাবে বললেন যেন এখানে চা আছে। কি আছে? এই যা দেখছি তাই, নাথিং নিউ। যা দেখছি তাই আছে মানে? এখানকার কোনো কিছুর সাথে তো আপনার ছবির মিল দেখছি না। আমার মনে হয় কি জানেন, আপনি একটা বাজে স্টুডেন্ট। তা হতে পারে, কিন্তু ছবিটা কিন্তু কেবল ছবি করছি। আগে বলবেন তো, তাই তো বলি। তুই আমার লকার থেকে রং নিয়েছিস? কোন রং? কোন রং মানে? এই ছিপ রয়ে যাটা কোবাল্ট ব্লু নিছি, তাতেই চিল্লাচ্ছিস? ও শুধু কোবাল্ট ব্লু না, আর ইয়েলো আর ব্রাউন এগুলো কি বিড়ালে নিয়েছে আমার? আচ্ছা তুই আমার এই গেস্টের সামনে ওই মান সম্মান ধো ধো করে দিলি। আমি সুজাতা। আমি জয়িতা। আচ্ছা আপনারা খুব মজা করেন তাই না? আর মজা, চোরের সাথে বন্ধুত্ব বুঝতে মজা কাকে বলে। আই অপমানিত হয়ে থাকলাম। খুব সম্মানিত বোধ করছি। আর কি করা, আমাদের ওই মইদুল আসার কথা ছিল তাই নাই, খারাপ নেতা এখনো আসতেছে না। আচ্ছা বস বলেন, আপনি তো আমার অ্যানিমেশন শিখাইলেন, কি হবে বলেন? দূর মিয়া, আপনার সঙ্গে দেখা হইলে গেলে আপনি অ্যানিমেশনের কথা বলেন।
ইনিশিয়ালি কি পাইছেন? এটা একটা সিম্পল জিনিস, কোনো ক্রিয়েটিভিটির কোনো কাজ নেই এটার মধ্যে। একটা সফটওয়্যারের মাধ্যমে কিছু কাজ করে দেয়। আপনি ভাই কবিতা লেখেন, কবিতার মধ্যে অনেক ড্রামা কাজ করে, অনেক ইলিউশন কাজ করে, অনেক ক্রিয়েটিভ জব এটা। আন্দাজি গন্দাজি এনিমেশন শিখতে যায় কোনো লাভ না। কথা এটা হচ্ছে ওই না খাওয়া পার্টি আর ওই কাঁধে ব্যাগ জড়ানো পার্টি দেখলে লোকটা যে দার্শনিকভাবে এটা ঠিক না। আপনি তার বোঝান, আপনি আমার বোঝান, আপনি সুযোগ পেলে এই কাজটা সবসময় আমার সঙ্গে করেন, বোঝান আপনি। কি কবিনা অমল কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? চলতেছে। তারপর এখানে আচ্ছা আচ্ছা, তুমি তোমার খাঁচায় আর গেলে না আমাদের খাঁচা শ্রান্তি মোছার জন্য? আমার তো কয়েকটি অসম আঙুল আছে মাত্র, পালকে শক্তি পাবো কোথায়? তো অমল, কবি হলেই কাব্য করতে হবে? না, আসলে নিজেকে কিঞ্চিত মজাদার করে রাখার চেষ্টা আর কি। তা ওই আপনারা কি উষ্ণ জল পান করবেন নাকি কোমল পানীয়? কোমল পানীয় হলে কিন্তু আমাকে বেশ ঝামেলায় পড়তে হবে। অমল, তুমি যে ভয়াবহ বদপকিতে এটা আমি বুঝে ফেলছি, খাঁচায় না আসলে তোমার খবর আছে, খাঁচায় চলে আসো। আর অমল, তুমি আপনি করে বলা বাদ দাও তো, বহুত হয়েছে। না না, এই যে ক্ষমা করবেন বস, আমি আসলে একজন শিশুর ক্ষেত্রে আমার একই সম্বোধন বস। টুকুন ভাই ভালো জানেন, টুকুন ভাই। আচ্ছা, এই হচ্ছে নিখিলেশ। আচ্ছা, নিখিলেশ অসম্ভব ভালো অ্যানিমেশন করেন। আমি বলবো যে মানে বাড়াবাড়ি না, এটা হচ্ছে আমি বলবো ওয়ার্ল্ড ডিজনি পরে আমাদের বাপে ভাই খবর আছে কারণে আসছি। শুনেন শুনেন, এই পরের ব্যাপারে কিন্তু অসম্ভব উচ্ছ্বসিত, ঠিক আছে? অনেক বেশি বেশি আমি বাড়ির ব্যাপারে কখনো না, কবি না, কবিদের এই জিনিসটা অমল এনে আপনাদের ওই যে বসছিলাম গোপাল ভাট, হ্যাঁ হ্যাঁ, একটু যে ওনাদের তৈরি করা এই ওটা ডেমো আমি দেখছি, খুবই ভালো হয়েছে, খুবই ভালো, আমার ভালো। আমাদের দেশে এই ধরনের কাজগুলো হয় না। চলে যাওয়া মানেই বুঝতাম না, আসলে এরকম এত বড় আটে তখন বসি না তো। আপনি আসুন, ঠিক আছে করলাম। কাল কখন যাচ্ছি? সাড়ে ছটায় এসো। সাড়ে ছটায় যদি কাস্টমার হতো তাহলে একটা কাজ করি রমা, চলো আমি তোমার সঙ্গে তোমার বাসায় যাই, ওই বাণিজ্য মেলার ডিজাইনটা নিয়ে বসতে হবে না। চলো ভালো হবে, দিদিও খুশি হবে। চলো চলো, গেলাম রে।
আমি না ছোটবেলায় খুব ছবি আঁকতাম। এখন আর কোনো? এখন তো ছোট নেই। কি ছবি আঁকা কি শুধু ছোটদের কাজ? না ছোটদের কাজ না, তারপর এক ধরনের ছেলে মানুষই তো। বিষয়টা টের পেলে কিন্তু আমিও ছবি আঁকতাম। বুঝলাম না, তোমরা দুজন মিলে হঠাৎ করে এরকম ছবি আঁকার পিছনে লাগলে কেন? ছবি চাইলে তুমি ছিঁড়ে ফেলো পুড়িও আগুনে। আবার গিটারিস্ট বন্ধুর গান খুব সরল অভিমান, তাই না? হয় যে একই প্রসঙ্গ থেকে দ্রুত প্রসঙ্গ পাল্টে না, তাই না? তবে যাই বলেন লিসুচা, আপনাকে বন্ধু হিসেবে পেয়ে মনে কিন্তু ভীষণ প্রত্যয় পেয়েছি, বিশেষ করে সঙ্গীত। তুমি না তুহুই, তুমি অসম্ভব রকমের বদমাশ টাইপের একটা শয়তান। অসম্ভব রকমের বদমাশ টাইপের একটা শয়তান। এটা চিজ চিজ।